মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হয়েছে পদ্মা সেতুর 32 নম্বর স্প্যান। 4 ও 5 নম্বর পিলারের ওপর সকালে স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে দৃশ্যমান হল সেতুর 4,800 মিটার। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শনিবার স্প্যানটি বসানোর কথা থাকলেও নদীর প্রবল স্রোত এবং যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, এরই মধ্যে পদ্মা সেতুর 42টি পিলারের কাজ শেষ হয়েছে। এ মাসে আরও 2টি স্প্যান বসানোর চেষ্টা চলছে। নাব্যতা সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় দিনভর বাড়তি চাপ ছিল পাটুরিয়া দৌলুদিয়া নৌরুটে। যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার হলেও ভোগান্তিতে পড়ে পণ্যবাহী পরিবহনগুলো। বিআইডব্লিউটিসি জানায়, পাটুরিয়া প্রান্তের 4 নম্বর ফেরি ঘাটের একটি পকেট নাব্যতা সংকটের কারণে বন্ধ রয়েছে। তাই এ রুটে 18টি ফেরি চলাচল করলেও বিপুল সংখ্যক পণ্যবাহী পরিবহন নদী পার হওয়ার অপেক্ষায় ছিল। অবশেষে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণ কাজ। কক্সবাজারের মাতার বাড়িতে হতে যাওয়া এ প্রকল্পের জন্য জাপানের পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। এই কদিন আগে 30 লাখেরও বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করে বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় 58 নম্বরে উঠে আসে চট্টগ্রাম বন্দর। কন্টেইনার ওঠানামা বাড়লেও তার সাথে তাল মিলিয়ে বাড়েনি এর সক্ষমতা। এই পরিস্থিতিতে এই অঞ্চলে আরও একটি পূর্ণাঙ্গ বন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর জন্য কক্সবাজারের মাতার বাড়িতে 1,225 একর জমিও অধিগ্রহণ করা হয়েছে। দেশের প্রথম এই গভীর সমুদ্র বন্দরটি করা হবে খনন করে বেসিন পদ্ধতিতে। বন্দর চ্যানেলের প্রশস্ততা হবে 350 মিটার। বেসিনের 3 পাশ ঘিরে হবে 1,050 মিটার দৈর্ঘ্যের 3টি কন্টেইনার টার্মিনাল। এছাড়াও প্রথম ধাপে নির্মিত হবে 760 মিটার দৈর্ঘ্যের আরও 2টি টার্মিনাল। সারা বছরই 8 থেকে 10,000 টিউএস কন্টেইনার নিয়ে 16 থেকে 18 মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে এইসব টার্মিনালে। আশা করছি যে 2025 সালের নাগাদ আমরা এই বন্দর মাতারবাড়ি বন্দর অপারেশনে চলে যাবে। তবে মাতারবাড়ি বন্দরের যে কয়লা যেটি আছে তার অপারেশন কিন্তু চট্টগ্রাম বন্দর আগামী এই বছর ডিসেম্বর অথবা জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 17,777 কোটি টাকা, যার 12,892 কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাইকা। আর বাকি টাকা দেয়া হবে সরকারের রাজস্ব তহবিল ও চট্টগ্রাম বন্দরের নিজস্ব তহবিল থেকে। ভবিষ্যতে মাতারবাড়ি প্রকল্প একটা সম্ভাবনার জায়গা আমাদের তৈরি করছে। এখন আমরা মাতারবাড়ির প্রকল্প কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু এটারও একটা সুফল দেশের অর্থনীতি পাবে, ব্যবসা বাণিজ্য পাবে, বন্দর ব্যবহারকারীরা পাবে। আমাদের যে রপ্তানি অঞ্চলগুলো রয়েছে, জোনগুলো রয়েছে, ওই জোনগুলোর মধ্যে মিরসরাই যাবে, তো সেই ক্ষেত্রে যে সংস্থাগুলো সেখানে কাজ করবে এগুলার দিকগুলো সরকারকে এখন থেকে ভেবে দেখতে হবে এবং এগুলোর দিক সম্পর্কে আমাদেরকে যত্নবান হতে হবে। মাতারবাড়ির এই গভীর সমুদ্র বন্দর চালু হলে পণ্য পরিবহনে সময় ও ব্যয় দুই কমে আসবে অন্তত 15%। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।